হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেল শাহিন নিবাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি সিঙ্গেল উনুন বা চুলা তৈরির সহজ সরল পদ্ধতি, যে চুলাটি হবে বহনযোগ্য, এক স্থান থেকে অন্য স্থানে সহজে স্থানান্তর করা যায়। চলুন দেখে নেওয়া যাক একটি সিঙ্গেল উনুন বা চুলা তৈরির সহজ সরল পদ্ধতি। বন্ধুরা, আমি গত ভিডিওতে কাদামাটি মিশ্রণের সম্পূর্ণ পদ্ধতিটি দেখিয়েছিলাম এবং বলেছিলাম, তো এই ভিডিওতে আমি আর কাদামাটি মিশ্রণের পদ্ধতিটি দেখিয়ে সময় নষ্ট করব না। আপনারা যদি কাদামাটি মিশ্রণের পদ্ধতি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আই বাটনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে যেয়ে আগের ভিডিওতে দেখতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে যেয়েও আপনারা ওই ভিডিওটি দেখতে পারবেন। এছাড়া আমার চ্যানেলেও যেয়েও আপনি ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখতে পারবেন। ওই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে কাদামাটি কিভাবে তৈরি করতে হবে। তো এই ভিডিওতে আর আমি সময় নষ্ট করছি না, সরাসরি চলে যাব উনুন বা চুলা তৈরিতে। আজকে চুলা তৈরি দেখাবো, একটি সিঙ্গেল চুলা যেটি বহনযোগ্য হবে। একে
এরপর প্রথম দিন যে ভিট তৈরি করা হয়েছিল এই ভিটের উপরে আরও একটি ছোট করে পাতিল বসানোর ভিট তৈরি করতে হবে আর এই বেসটিকে মজবুত করার জন্য ভেতরে আপনারা একটা জিআই তার ব্যবহার করতে পারেন পাতিল বসানোর ভিটটি তৈরি হয়ে গেলে এবার তৈরি করতে হবে জ্বালানি মুখের জন্য একটি ছোট ভিট
এটিকে আবারও 2 থেকে 3 দিন রেখে দিতে হবে শুকিয়ে শক্ত হওয়ার জন্য। 2 থেকে 3 দিন রেখে হালকা শুকিয়ে শক্ত হওয়ার পরে এটিকে আবারও ভালোভাবে পিটিয়ে মাটি টাইট করে নিতে হবে। পিটিয়ে ভালোভাবে মাটি টাইট করার পরে চুলার ভেতর সাইডের পাতিল বসিয়ে দেখতে হবে আপনার রাউন্ডটি ঠিক আছে কিনা। যদি রাউন্ড ঠিক না থাকে সেটে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। রাউন্ড করে নিয়ে হালকা করে ভিতরে আবারও পিটিয়ে দিন। পাতিলটি খুব ভালোভাবে বসার জন্য হালকা ঢাল করে সেটে দিতে হবে, যেন পাতিল বসানোর পরে সাইড দিয়ে কোনো রকম আগুনের তাপ বেরিয়ে যেতে না পারে। হাত দিয়ে সেটে যদি অ্যাকুরেট সমান না হয় তার জন্য আপনি চুলার উপরে পাতিলটি বসিয়ে চারি সাইড দিয়ে হালকা করে পিটিয়ে পুরো রাউন্ডটাকে সমান করে দিতে পারেন। যেদিকে জ্বালানি মুখ কাটার জন্য ভিড় তৈরি করা হয়েছিল সেই দিকে একটি জ্বালানি মুখ কাটতে হবে। এরপর আপনাকে পাইপ বসানোর জায়গা রাউন্ড করে কেটে নিতে হবে এবং পাইপের সঙ্গে চুলার সংযোগ নালী কেটে দিতে হবে। এরপরে চুলার ভেতর সাইডে লোহার জালি বসানোর জন্য ছোট্ট করে একটি ভিত তৈরি করতে হবে, যেটি 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি চওড়া হবে এবং উচ্চতা হবে 2 থেকে 2.5 ইঞ্চি উচ্চতা। একটি ভিত তৈরি করতে হবে। ভিত্তি তৈরি করার পরে এরপরে আপনার পাইপের জন্য যে নালি কাটা হয়েছিল সে পাইপের নালির ভিতরে একটি ছোট করে ভিত তৈরি করতে হবে, যেটার উপরে পাইপটি
রেস্ট নিতে পারে। এরপরে পৌনে এক ইঞ্চি গ্যাপ রেখে রেখে লোহার চিকন রড কেটে কেটে লোহার জালি তৈরি করতে হবে। এরপর চুলার বাঁদিকে অথবা ডান দিকে যে কোনো দিকে লোহার জালির নিচের অংশে একটি ছাই মুখ কাটতে হবে, যেখান দিয়ে চুলার ছাই বের করা যাবে। এরপর পাইপের জায়গায় পাইপ বসিয়ে মাপ মতো সেটে সমান করে নিতে হবে। বন্ধুরা, চুলাটি এখন সম্পূর্ণ রেডি। চলুন দেখে নেওয়া যাক চুলা কেমন জ্বলছে। Thank you.